নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও হাজির হয়েছি একটি নতুন কেন্দ্র সরকারের রিক্রুটমেন্টের খবর নিয়ে। আবারও নিয়োগ করতে চলেছে সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স 2020। মাধ্যমিক পাস থেকে উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েট ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবে এবং প্রচুর শূন্যপদ রয়েছে। আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদ রয়েছে, এখানে আবেদন করতে পারবেন। তো বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে, কারা কিভাবে আবেদন করবে, বয়স ও যোগ্যতা কত হতে হবে, কবে থেকে আবেদন শুরু হবে, লাস্ট ডেট কবে, সব কিছু ডিটেলস জানিয়ে দেবো তোমাদেরকে আজকের ভিডিওতে। তো সঙ্গে থাকো আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সরকারি বেসরকারির লেটেস্ট চাকরির খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বেশি কথা না বলে আমি সরাসরি চলে যাব সেই নোটিফিকেশনে আর বিস্তারিত জানিয়ে দেব তোমাদেরকে আজকের ভিডিওতে। তো আমি চলে এসেছি মূল নোটিফিকেশানের, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। দেখতেই পাচ্ছেন এখানে ওপেনিং ডেট, আমি একটা জুম করে দেখিয়ে দিচ্ছি। ওপেনিং ডেট, দরখাস্ত শুরু হবে 20/7/2020 আরম্ভ, লাস্ট ডেট 31/8/2020, এবং পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা 20/12/2020। ভেরি ইম্পর্টেন্ট ডেটস এখানে উল্লেখ করা আছে। তাহলে 20 তারিখ থেকে কিন্তু দরখাস্ত শুরু হয়ে যাবে। তো যারা যারা আবেদন করবে তারা কিন্তু ফর্মটি ডাউনলোড করে নেবে। এই ফর্মের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে ক্লিক করেও এই নোটিফিকেশানের সঙ্গে ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আমি বিস্তারিত দেখিয়ে দেবো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কত বয়স লাগবে, কী ক্রাইটেরিয়া, সব কিছু উল্লেখ করে দেবো। তো প্রথমে এখানে প্রচুর পোস্ট রয়েছে, আমি সমস্ত পোস্ট নিয়ে আলোচনা করবো না। যে সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস আমার ভাই বন্ধুরা রয়েছে তাদের জন্য আমি পোস্টগুলি শুধুমাত্র উল্লেখ করে যাব। তো এখানে প্রথমত উল্লেখ করব হেড কনস্টেবল স্টিওয়ার্ড। স্টিওয়ার্ড অর্থাৎ এখানে খাবার সার্ভিস। তো এখানে 3টে ভ্যাকেন্সি রয়েছে জেনারেলের ক্ষেত্রে, আর যারা এখানে যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস এবং যদি এফ অ্যান্ড বি অর্থাৎ ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, এই যদি কোনো সংস্থায় যদি এফ অ্যান্ড বি কোর্স করা থাকে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে, এবং এক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 23 বছর। তারপর রয়েছে একটি ভালো পোস্ট কনস্টেবল, এখানে রয়েছে কনস্টেবল মশালাচি, অর্থাৎ এখানে 2টি পদ রয়েছে, 2টি ভ্যাকেন্সি আছে জেনারেলের, 1টি এসসি অপরটি এসটি, টোটাল 4টে ভ্যাকেন্সি রয়েছে। তো এই পদের ক্ষেত্রে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস আর মিনিমাম 2 বছর হোটেলে কাজ করার অভিজ্ঞতা থাকলে তোমরা এই পদে আবেদন করতে পারবে, এবং এর বেলায় বয়স লাগবে 18 থেকে 23 বছর। তারপর যে পদটি নেওয়ার জন্য সেটা হলো কুক, রাঁধুনি। কনস্টেবলের ক্ষেত্রে রাঁধুনি পদে আবেদন করা যাবে। এখানে টোটাল 40টি পদ রয়েছে, 33টি OBC, 20টি SC, 60টি ST, এবং যারা পোর ক্যাটাগরি তাদের 12টি, টোটাল 116টি এখানে ভ্যাকান্সি রয়েছে। আর এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 23 বছর। তো এটি একটি ভালো পদ, আশা করি আবেদন করতে পারবে। তারপর রয়েছে কনস্টেবল সাফাই কর্মচারী, যারা এই সাফাই কর্মচারীতে আবেদন করবে। টোটাল ভ্যাকেন্সি আছে 121টি, জেনারেলের 50টি, OBC 39টি, SC 12টি, ST 8টি, EWS ক্যাটাগরি 12টি, টোটাল 121টি পদ রয়েছে। এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, এবং ইংলিশ যদি লিখতে পড়তে পারো তাহলে আবেদন করতে পারবে। এখানে বয়স লাগবে 18 থেকে 23 বছর, সমস্ত পদ ক্ষেত্রে কিন্তু 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপরে রয়েছে কনস্টেবল ধুবি, ওয়াশারম্যান। তো ওয়াশারম্যানের ক্ষেত্রে 2টি জেনারেলের ভ্যাকান্সি রয়েছে, 3টি OBC, টোটাল 5টি এখানে ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস আর মিনিমাম 1 বছরের কাপড় কাচার অভিজ্ঞতা থাকতে হবে, এবং এখানে বয়স লাগবে 18 থেকে 23 বছর। এরপর রয়েছে কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার, অর্থাৎ জল বয়াতে হবে এখানে। টোটাল এখানে পদ রয়েছে 3টে, শুধুমাত্র জেনারেলটা আবেদন করতে পারবে, আর এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস আর মেডিকেলি ফিট হতে হবে। কনস্টেবলের যেটি ক্রাইটেরিয়া আছে সেই মেডিকেলি ফিট হলে, ফিজিক্যালি ফিট হলে তারা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 23 বছর। এরপর কনস্টেবল টেবিল বয়ের ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে 1টি পদ রয়েছে, মোট টোটাল 1টি পদ রয়েছে, মাধ্যমিক পাস করলে মোটামুটি আবেদন করতে পারবে। হোটেলে কাজ করে অভিজ্ঞতা হলে আরও ভালো জিনিস,
18 থেকে 23 বছর বয়স লাগবে এক্ষেত্রেও। তো মোটামুটি এই ছিল পদ নিয়ে আলোচনা করলাম। এরপর যেটি মূল কথা আমি বলে দেবো এখানে, মানে ফিজিক্যাল ফিটনেস কী কী লাগবে আমি সেটি জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো একটু অপেক্ষা করো, ভিডিওটি অনেক লং হয়ে যাবে সম্পূর্ণ বিষয়তে একটি ভিডিওতে আলোচনা করতে গেলে। তবু মোটামুটি আমি উল্লেখ করে দেবো, এখানে বলে দিচ্ছি। জেনারেল ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার হাইট হতে হবে, মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে চেস্ট লাগবে 80 সেন্টিমিটার, ছেলেদের ক্ষেত্রে 1 মাইল রেস হবে, রান করতে হবে 7.5 মিনিট, 7.5 মিনিটে। মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রান হবে 6 মিনিটে। লং জাম্প হবে 10 ফুট, 3টে চান্স পাওয়া যাবে মেয়েদের ক্ষেত্রে 6 ফুট, আর হাই জাম্প হবে 3 ফুট, মেয়েদের ক্ষেত্রে 2.5 ফুট। তো মোটামুটি এই কিলো ইনফরমেশান, আশা করি আমাদের এই তথ্যটি ভালো লাগবে। আর বেশি তথ্য দিতে গেলে এই ভিডিওতে প্রচুর লং হয়ে যাবে। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি এই রিকোয়ারমেন্ট নিয়ে পরবর্তীতে আরও আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ভবিষ্যতে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো এবং ডিটেলস আলোচনা করবো আরও। তো আজকের মতো এইটুকুই, তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য গুড বাই।